তৃণমূল কংগ্রেস ও 58 নম্বর ওয়ার্ড তপশিলী জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আপ্যায়ন কমিটি হলে হয়ে গেল মেগা রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাধীনতার গৌরবময় 77তম বর্ষ উপলক্ষে এই আয়োজন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছিল ব্লাড গ্রুপ, হিমোগ্লোবিন, কোলেস্টেরল, থাইরয়েড, ইসিজি, দাঁত পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান। এর সাথে ছিল স্বেচ্ছায় রক্তদান উৎসব, সেখানে 250 জন রক্তদাতা রক্তদান করেন। এই মহতি অনুষ্ঠানে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, মেয়র পরিষদের সদস্য সন্দীপন সাহা, প্রধান উদ্যোক্তা অলোক কুমার ঘাটুয়া এবং 58 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুভাষ চক্রবর্তী ছাড়া বহু গুণী ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরের গুরুত্ব সর্বদা, যত বেশি করে রক্তদান শিবির হবে তত ব্লাড ব্যাঙ্কগুলোতে পর্যাপ্ত রক্ত থাকবে এবং রক্তের অভাবে কখনো কোনো মৃত্যু ঘটবে না। বাংলা সেই দৃষ্টান্ত আজকে সারা ভারতবর্ষে স্থাপন করেছে। পরিসংখ্যান বলছে যে পশ্চিমবাংলা রাজ্যের মধ্যে এবং কলকাতা শহরের মধ্যে সবচেয়ে বেশি রক্তদান শিবির হয়। প্রোগ্রাম এত সুন্দরভাবে আমার ইন্টেলি কনস্টিটিউয়েন্সি 58 ওয়ার্ডে এসসিএসটি যে সংস্থাটা আমাদের দলের তরফে রয়েছে, যার নেতৃত্ব রয়েছে অলোক খাটুয়া, তার উদ্যোগে এবং তার সঙ্গী সাথীদের উদ্যোগে এখানে এত সুন্দর আয়োজন, এত মানুষের সমাবেশ, এত মানুষ রক্ত দিতে এগিয়ে এসছে, এটা আমি মনে করি আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা ওয়ার্ড বলে আমার গর্ববোধ করা উচিত। আমি গর্বিত এত মানুষ রক্ত দিতে এগিয়েছে। অলোক খাটুয়া প্রতি বছর খুব বড় করে মেগা হেলথ ক্যাম্পে রক্তদান করে, এটা সারা ওয়ার্ড মানুষ জানে যে কয়েক হাজার মানুষের পরিষেবা দেয় অলোক খাটুয়া, তাকে ধন্যবাদ জানাবো। এবং যতগুলো অনুষ্ঠান করে খুব গর্জাস, সে ফুটবল খেলা হোক, নৃত্যের তালে তাল হোক, হেলথ ক্যাম্প হোক, সবেতেই অলোক খাটুয়া ডাউন একটা প্রোগ্রাম করে, সারা মানুষ আমরা একত্রে তার এই পরিষেবাকে আমরা সাধুবাদ জানাই। এইটা অনেক ক্ষেত্রে সরকার